আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমানুল্লাহ একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি সঠিক ও নির্ভুলভাবে ই পাসপোর্টের আবেদন করতে পারবেন। অনলাইনে ই পাসপোর্ট আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে ই পাসপোর্টের ওয়েবসাইট ভিজিট করতে হবে। ই পাসপোর্টের ওয়েবসাইট ভিজিট করার জন্য আমরা প্রথমে আমাদের কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব আমরা epassport.gov.bd। এই অ্যাড্রেসটি লিখে আমরা কম্পিউটার থেকে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের সামনে পাসপোর্টের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ইচ্ছা করলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তারপর আমরা এই পাসপোর্টের আবেদনের জন্য প্রথমে আমরা এই পাসপোর্ট ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরির জন্য প্রথমে আমরা অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ। যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি সেহেতু এখানে ইয়েস টিক চিহ্ন অলরেডি দেওয়া আছে। তারপর আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবো, বর্তমান ডিস্ট্রিক্ট মানে প্রেজেন্ট ডিস্ট্রিক্ট। আমি বর্তমানে যেই জেলাতে অবস্থান করছি সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে দেবো। যেহেতু আমি বর্তমানে ঢাকা আছি তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দেবো। তারপর আমি এখান থেকে পুলিশ স্টেশনটি সিলেক্ট করে দেবো। আমি লিখি উত্তরা ওয়েস্ট। আমি যেহেতু উত্তরা ওয়েস্টে আছি, পুলিশ স্টেশন সিলেক্ট করার পর আমরা দেখতে পারবো আমাদের পাসপোর্ট অফিসের নামটি শো করবে। এখানে আমরা দেখতে পারবো রিজিওনিয়াল পাসপোর্ট অফিস উত্তরা। তার মানে আমাদেরকে উত্তরা পাসপোর্ট অফিসে গিয়ে আমি আমার পাসপোর্টের আবেদন ফর্মটি জমা দিতে হবে। ডিস্ট্রিক্ট এবং থানা সিলেক্ট করার পর আমরা এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিব, যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমি আমার ই পাসপোর্টের অনলাইন অ্যাপ্লিকেশন করব। আমার এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। তারপর এখান থেকে আমি আই এম এ নট রোবট এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে যদি এরকম টাইপের ক্যাপচা আসে তাহলে আমরা এই ক্যাপচাগুলো সিলেক্ট করে দেবো। এখানে দেওয়া আছে ট্রাফিক লাইটস, তার মানে আমাদের ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি ট্রাফিক লাইট এখানে এখানে। তারপর আমরা এই ভেরিফাই অপশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা এখন স্টেপ থ্রিতে আছি। এখন আমাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের এই ফর্মটা ফিল আপ করা লাগবে। আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেবো। এখন এখানে আমি একটি পাসওয়ার্ড দিই। এখন এখান থেকে আমি ফুল নেম দেবো, এনআইডি অথবা আমার জন্ম নিবন্ধন অনুযায়ী আমি আমার একটি ফুল নাম আর নাম দেবো। গিভেন নেম, আমার গিভেন নেম হলো নামের প্রথম অংশ, আমরা নামের প্রথম অংশ দিব এখানে। তার নেম হলো নামের শেষের অংশ। এখন এখান থেকে আমি আমার একটি মোবাইল নাম্বার দিব। মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে আমি আবারও আই এম নট এ রোবট এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার ক্যাপচা টাইপ করব। এখানে দেওয়া আছে পার্কিং মিটার্স, যেহেতু পার্কিং মিটার্স দেওয়া আছে আমরা তাহলে মিটার্সগুলো সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আমরা এই ভেরিফাই অপশনে ক্লিক করব। এখন আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা আমাদের যেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসে একটি লিঙ্ক যাবে, ভেরিফিকেশন লিঙ্ক যাবে। আমাদের ওই লিঙ্কে ক্লিক করতে হবে। এজন্য আমরা আমাদের যেই ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসটিতে লগ ইন করতে হবে। আমরা আমার ইমেল অ্যাড্রেসটিতে লগ ইন করি। লগ ইন করার জন্য আমরা প্রথমে আমাদের লগ ইন করার জন্য আমরা প্রথমে জিমেল অপশনে ক্লিক করব। জিমেল অপশনে ক্লিক করার পর আমরা যদি আমাদের ইনবক্সটি দেখি তাহলে এই ইনবক্সে আসলে আমরা দেখতে পারবো যে নো রিপ্লে থেকে একটি আমাদের ইমেল আসবে। আপনাদের যদি এই ইমেলটি না আসে, আপনারা যদি এই ইমেলটি খুঁজে না পান, অনেক সময় এখানে আসে না, না আসলে আপনারা এই এখান থেকে ইমেলের এখান থেকে এই স্প্যাম, এই স্প্যাম অপশনে ক্লিক দিয়ে আপনারা আপনাদের ইমেলটি খুঁজে নিতে পারেন। যদি ওই ইনবক্সে না আসে আপনাদের, আমার যেহেতু এখানে এসেছে আমি তাহলে আমি ইনবক্সে এসেছে, তাহলে আমি এই ইনবক্সে ক্লিক করে আমাদের ইনবক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমাদের এখানে একটি ভেরিফিকেশন লিঙ্ক এসেছে। আমরা এই লিঙ্কে ক্লিক করার ফলে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে আর এই লিঙ্কটি কাজ করবে 24 ঘন্টা। এখন আমি আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য এই ই পাসপোর্টের এই কনফার্ম লিঙ্কটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো এই 4 নম্বর স্টেপে এসে আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে, অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট। তার মানে আমাদের অ্যাকাউন্টটি সঠিকভাবে সফলভাবে তৈরি হয়েছে। আর একটি অ্যাকাউন্ট দিয়ে আপনি 6টি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি 6 জনের জন্য ই পাসপোর্টের আবেদন করতে পারবেন। আপনার ফ্যামিলিতে যদি আরও লোক সংখ্যা থাকে তাহলে আপনি তাদের জন্য আপনার এই একই অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার আবেদন করতে পারবেন। এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা এই সাইন ইন অপশনে ক্লিক করতে পারি অথবা আমাদের এই সাইন ইন এই অপশনে ক্লিক করতে পারি। ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের ইমেল অ্যাড্রেসটি দেবো, তারপর আমরা আমাদের পাসওয়ার্ডটি দেবো। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা এখান থেকে আবার ক্যাপচারটি টাইপ করে দেবো। এখানে ক্রস ওয়াল্ক, যেহেতু আমাদের ক্রস ওয়াল্ক এসেছে আমরা এই ক্রস ওয়াল্কগুলো সিলেক্ট করে
নেক্সট বাটনে চাপ দেব। তারপর আমরা আবার এখান থেকে কিছু সিলেক্ট করে দেব, ক্রস ওয়ালকে বলো। তারপর আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সাইন ইন অপশনে ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পারব, এখন দেখতে পারবো আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর আমরা এখানে দেখতে পারবো অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট। তার মানে এখন আমি যদি ই পাসপোর্টে আবেদন করতে চাই তাহলে আমাকে এই অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট এই অপশনে ক্লিক করতে হবে। লগ ইন হওয়ার পর এখন আমি যদি আমার নিজের জন্য নিজের পাসপোর্টের জন্য আবেদন করি তাহলে আমরা এই আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, অর্থাৎ আমি যদি নিজের জন্য আবেদন করি তাহলে এই বাটনে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো অটোমেটিকলি আমার ফর্মগুলো পূরণ হয়ে যাবে, আমার নাম, গিভেন নেম, সারনেম। আর যদি আমি অন্যের জন্য, আমার ব্যতীত আমার পরিবারের সদস্য কারো যদি আবেদন করে থাকি তাহলে এই টিক চিহ্নটি উঠিয়ে দেবো। উঠিয়ে দিয়ে আমরা নিজে ম্যানুয়ালি এই ফর্মগুলো ফিল আপ করবো। যেহেতু আমি আমার নিজের জন্য অ্যাপ্লাই করবো সেহেতু আমি এখানে দেবো আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, তাতে করে আমার ফর্মগুলো অটোমেটিকলি পূরণ হয়ে যাবে। তারপর এখান থেকে আমি আমার জেন্ডার সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখান থেকে আমি প্রফেশন সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে আমি রিলিজিয়ন সিলেক্ট করে দেবো, ইসলাম। আমরা কিবোর্ড থেকে যদি প্রথম দু একটা লেটার লিখি তাহলে দেখতে পারবো ওই শব্দটা আমাদের এসে পড়বে। যেমন আমি এখানে ইসলাম সিলেক্ট করবো, সেই জন্য আমি যদি আই বাটনে প্রেস করি তাহলে দেখতে পারবো আমার সাজেস্ট অপশনে ইসলাম অটোমেটিকলি এসে পড়বে। আর আমরা যদি একটা ঘর থেকে পরবর্তী ঘরে যেতে চাই তাহলে আমরা ট্যাব বাটন প্রেস করবো, অটোমেটিকলি পরের ঘরে চলে যাবে। তারপর আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট অফ বার্থ, আমাদের জন্মস্থানটি সিলেক্ট করে দেবো। আমার জন্মস্থানটি যেহেতু শেরপুর, শেরপুর সিলেক্ট করে দেবো আমার এখান থেকে। তারপর আমি এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করবো। এখান থেকে আমরা মাউস দিয়ে, মাউসের সাহায্যে সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখান থেকে কিবোর্ড দিয়েও লিখে দিতে পারি। এখন এখানে দেখতে পারবো সিলেক্ট টাইপ অফ সিটিজেন, মানে আমি সিটিজেন কি হিসেবে, জন্মের সূত্রেই আমি এখানকার বাসিন্দা, আমি বাই বার্থ অপশনটি সিলেক্ট করে দিব। এখন এখানে দেখতে পারবো আমি ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, আপনার কি অন্য দেশের কোনো পাসপোর্ট আছেন। যেহেতু আমার অন্য দেশের কোনো পাসপোর্ট নাই সেহেতু আমি এখান থেকে নো আই ডোন্ট হ্যাভ এই অপশনটি সিলেক্ট করে দিব। এখন আমি আমার এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিব। এনআইডি নাম্বার দেওয়ার পর আমরা এই সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো প্রিভিয়াস পাসপোর্ট, মানে আপনার আমার কোনো প্রিভিয়াস পাসপোর্ট আছে কি না। আমার যেহেতু প্রিভিয়াস কোনো পাসপোর্ট নাই সেহেতু আমি এখান থেকে নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট। আপনার যদি পাসপোর্ট থাকে, এমআরপি পাসপোর্ট থাকে তাহলে এমআরপি পাসপোর্ট সিলেক্ট করে দেবেন। যদি আপনার কোনো পূর্বের ই পাসপোর্ট থাকে তাহলে এখান থেকে আপনারা ই পাসপোর্টটি সিলেক্ট করে দেবেন। এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমি আমার ডিস্ট্রিক্টটি পারমানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবো। পারমানেন্ট অ্যাড্রেস আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, ডিস্ট্রিক্টটি আমার শেরপুর। তারপর আমি আমার গ্রাম সিলেক্ট করে দেবো। রোড, ব্লক, সেক্টর, এটা অপশনাল, আপনি এটা পূরণ করতেও পারেন অথবা নাও করতে পারেন। তারপর এখান থেকে আমি আমার পোস্ট অফিসটি সিলেক্ট করে দেবো। এখন এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করে দেবো। এখন এখানে দেখতে পারবো প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার যদি পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে আপনারা এই প্রেজেন্ট অ্যাড্রেসের এই বাটনে ক্লিক দিবেন, সেম। তাহলে দেখবেন কি আপনার পূর্ব এই ঘরগুলো, প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরগুলো আপনাকে আর পূরণ করতে হবে না, অটোমেটিকলি এটা হাইড হয়ে যাবে। আর যদি আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস ভিন্ন হয় তাহলে আপনারা এটি ম্যানুয়ালিভাবে পূরণ করে দেবেন। যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস আমি ঢাকা আছি সেহেতু আমি ঢাকা দেবো। এখন এখান থেকে আমি সেক্টর দিয়ে দিব, পোস্ট অফিস দিব, পুলিশ স্টেশন। তারপর এখান থেকে আবার সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা দেবো ফাদার্স ইনফরমেশন, আমরা এখান থেকে ফাদার্স ইনফরমেশন দেবো। আমরা এখান থেকে সিলেক্ট প্রফেশন দেবো, বিজনেস। এখন আপনার যদি এখানে দেখবেন আপনার যদি কোনো প্রফেশন, আপনার যদি কাঙ্ক্ষিত প্রফেশন এই অপশনে যদি না থাকে তাহলে আপনার এখান থেকে আদার্স অপশনটি সিলেক্ট করে দিবেন। আপনার আদার্স ও লেখার সাথে সাথেই দেখবেন আদার্স অপশনটি এসে পড়বে। অনেক সময় দেখা যাবে অনেক অভিভাবক পিতা মৃত থাকে বা মাতা মৃত থাকে, তাই সেজন্য তাদের প্রফেশনের ক্ষেত্রে এখানে আদার্স অপশনটি সিলেক্ট করে দিতে হবে। আর একটা কথা বলে রাখি, ই পাসপোর্টে নামের আগে লেট বসে না, মানে মৃত বসে না, আপনি নামের আগে লেট এই অপশনটি দিতে পারবেন না। আপনি এই পাসপোর্টে তিনটা জিনিস ব্যবহার করতে পারেন, হাইফেন, ডট এবং নামের আগে লেট, এই অপশনগুলো আপনি এই পাসপোর্টে ব্যবহার করতে পারবেন না। এই তিনটি ই পাসপোর্টে ব্যবহার নিষিদ্ধ। আপনার যদি এনআইডি কার্ডে ডট থাকে অথবা এনআইডি কার্ডে যদি হাইফেন থাকে, আপনি এনআইডি কার্ডে যদি মৃত থাকে পিতামাতা, তারপরও এই এই অংশগুলো আপনি দিবেন না, এই অংশগুলো আপনি পূরণ করবেন না। এখন এখান থেকে আমি
আমি আবার বিজনেস সিলেক্ট করে দিই, তার ন্যাশনালিটি বাংলাদেশি, এনআইডি নাম্বার, এখানে এনআইডি নাম্বার আমার ইচ্ছা মতো আমি যদি দিতেও চাই দিতে পারবো, অথবা আমি অপশনাল, যেহেতু এটা অপশনাল আমি এখানে দিব না। তারপর আমি আবার মাদার্স ইনফরমেশন দেবো, এখানে বাংলাদেশি ন্যাশনাল আইডি অপশনাল, যেহেতু আমি এটা দেব না। তারপর আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমার ম্যারিটাল স্ট্যাটাস দেব, আমি বিবাহিত নাকি অবিবাহিত এখান থেকে অপশন দিয়ে আমি সিলেক্ট করে দেব। তারপর আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি দেবো ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এখন জরুরি প্রয়োজনে আমার পরিবর্তে কার সাথে যোগাযোগ করবে এমন একজন ব্যক্তি এখানে দিতে হবে। আমি জরুরি প্রয়োজনে আমার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে, এজন্য তার নামটি আমি সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে আমার ভাইয়ের নাম দিব, ডিস্ট্রিক্ট দিব, গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, মেল অ্যাড্রেস আমি দিতে পারি নাও দিতে পারি। এখান থেকে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো আমার ভাইয়ের, যে নাম্বারে তারা যোগাযোগ করবে জরুরি প্রয়োজনে। এখন এখান থেকে আবারও আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পাসপোর্ট অপশনে চলে আসবো। এখন আমি কয় বছরের জন্য পাসপোর্ট নেব এখান থেকে সিলেক্ট করতে পারবো, কয় পেজের পাসপোর্ট নেব আমরা এখান থেকে, আমি 5 বছরের পাসপোর্ট নেব, অথবা আমি এখান থেকে 10 বছরের পাসপোর্ট নেব, এই জন্য আমি 10 বছরেরটি সিলেক্ট করব। এবং আমার পাসপোর্টের পেজ, আমি যেহেতু বাইরে এতবার বেশি যাবো না, সেজন্য আমি 48 পেজই সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করব। ডেলিভারি অপশনে এখন আমি এখান থেকে আমি পাসপোর্টটি, আমি ডেলিভারি অপশন খুব দ্রুত নিব নাকি রেগুলার যে নর্মালি এক মাস লাগে সেইভাবেই নিব, যেহেতু আমার খুব দ্রুত প্রয়োজন নাই, সেহেতু আমি রেগুলার ডেলিভারিটাই আমি নিব। আমার এক মাস সময়ের ভিতরেই আমি আমার পাসপোর্টটি নিব, এই জন্য আমি রেগুলার ডেলিভারিটি সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেব। এখন সর্বশেষ ধাপে আমরা এখন এসে পড়েছি, আমরা এই ধাপে খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ, এই ধাপটিতে আপনাকে সবচেয়ে গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে আপনাকে ফলো করতে হবে। এই ধাপটিতে এসে আপনি আপনার পুরো বায়োডাটাটি সম্পূর্ণভাবে আবার চেক দিবেন, দেখবেন আপনার কোথাও কোনো ভুল আছে কিনা, আপনার এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, পিতামাতার নাম, নিজের নাম, এই জিনিসগুলো খুবই মনোযোগ সহকারে আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদের কোনো কিছু ভুল আছে কিনা, যদি ভুল থাকে তাহলে আপনারা এই এডিট অপশন থেকে ক্লিক করে আবার এডিট করতে পারবেন। সম্পূর্ণ চেক দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট, এখানে কনফার্ম দেওয়ার পরে আপনি আর এডিট করতে পারবেন না, আর সেই জন্যই আপনাকে কনফার্ম করার আগে আপনাকে বারবার চেক দিতে হবে। আপনি দরকার বললে 5 চেক দেন, দরকার বললে আজকে চেক দিবেন একবার, আবার পরের দিন এসে আবার লগ ইন দিয়ে ওয়েবসাইটে লগ ইন দেওয়ার পর আপনার এখানেই থাকবে, এটা এখানেই সেভ হয়ে থাকবে। লগ ইন দেওয়ার পর আপনার পরবর্তী দিন আবার চেক দিবেন, আপনি যদি চেক না দিতে পারেন আরেকজনকে চেক দেওয়ার প্রয়োজন মনে করে আরেকজনকে বলবেন চেক দিয়ে দিতে অন্য একদিন বা আজকে যে কোনো দিন। অবশেষে আপনি চেক দেওয়ার পরে আপনি যদি মনে করেন না এখানে সব তথ্য আমার সঠিক আছে, কোনো স্পেলিংয়ে আমার ভুল নাই, এনআইডি, মোবাইল নাম্বার, নিজের নাম, পিতামাতার নাম, কোনো কিছু ভুল নাই, তারপর আমরা এখান থেকে কনফার্ম এই বাটনে প্রেস করব। এই বাটনে প্রেস করার পর আমরা দেখতে পারবো আমাদেরকে একটি পপ আপ মেসেজ দিয়েছে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট, আমরা আবার কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এই অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের আবেদনটি অলরেডি অনলাইনে সাবমিট হয়ে যাবে এবং আমাদের, আমরা যেই পাসপোর্ট অফিসটি সিলেক্ট করেছিলেন সেই পাসপোর্ট অফিসে আমাদের বায়োডাটাটি চলে গিয়েছে অলরেডি সাবমিট দেওয়ার সাথে সাথে। এখন আমরা এখান থেকে পেমেন্ট করবো, যেহেতু এখনও অনলাইন পেমেন্ট সিস্টেমটি এখনও চালু হয়নি, কিছুদিনের ভিতরেই চালু হয়ে যাবে অনলাইন পেমেন্ট, সেহেতু আমাকে এখন অফলাইনে পেমেন্ট করতে হবে। আর অফলাইনে পেমেন্ট করার জন্য আমরা এই এখান থেকে যে কোনো একটি ব্যাংক পেমেন্ট করতে পারবো, আমরা ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এই সব ব্যাংকগুলোতে আমরা গিয়ে আমাদের পাসপোর্ট অফিসের ফিগুলো জমা দিতে পারবো। এখন আপনি ব্যাংকে গিয়ে কীভাবে পাসপোর্ট অফিসের ফি জমা দেবেন, আপনি ব্যাংকে যেয়ে বলবেন আমি পাসপোর্ট অফিসের ফি জমা দেবো। আপনি যদি পাসপোর্ট অফিসে ফি জমা দেন, এই কথা বলার পর আপনার ব্যাংক কর্তৃপক্ষ আপনাদেরকে একটি ফর্ম দেবে, ওই ফর্মে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার জমা দিবেন এবং জমা দেওয়ার পর আপনি টাকা জমা দেবেন, টাকা জমা দেওয়ার পর আপনাকে একটি টাকা জমা দেওয়ার একটি পেমেন্ট স্লিপ দেবে, ওই পেমেন্ট স্লিপটি আপনারা নিয়ে আসবেন পাসপোর্ট অফিসে জমা দেবেন। তারপর এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখব শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, আমরা কোন দিন আমরা পাসপোর্ট অফিসে গিয়ে আমাদের ছবি তুলবো এবং আমাদের যাবতীয় কাগজপত্র জমা দেবো, এই জন্য আমাদেরকে একটি শিডিউল নিতে হবে, শিডিউল নেওয়ার জন্য আমরা এই শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই অপশনে ক্লিক করব। এখন আমরা আমাদের সুবিধা মতো একটি দিন এখান থেকে সিলেক্ট করব, দিন এবং সময়, যেহেতু এখানে কোনো শিডিউল নাই 22 তারিখে, দেখেন আমি যদি 22 তারিখে ক্লিক দিই এখানে অ্যাভেলেবেল কোনো টাইম নেই,
সেহেতু আমি এখান থেকে 22-25 এই টাইমগুলো সিলেক্ট করতে পারবো না, যেহেতু এখানে সময় নাই, অলরেডি বুকিং হয়ে গেছে। আমি যেহেতু যেই দিন বুকিং নেই সেই দিনটাই সিলেক্ট করব, এখান থেকে 25 তারিখ সিলেক্ট করব। না 25 তারিখ আমি যাবো না, 25 তারিখ আমি ফ্রি না, সেজন্য আমি এখান থেকে 28 তারিখটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি আমার পছন্দ অনুযায়ী একটি টাইম সিলেক্ট করব। আমি দুপুরের পরে যাব, 2টা বাজে সিলেক্ট করব। আমি 2টা বাজে আমি পাসপোর্ট অফিসে গিয়ে আমার যাবতীয় তথ্য এবং ছবি তোলার জন্য আমি যাব। এই জন্য আমি এখান থেকে আমার ডেট, সুবিধা অনুযায়ী ডেট এবং সময় সিলেক্ট করে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। এখন আমরা আমাদের শিডিউল অ্যাপয়েন্টমেন্টটি প্রথমে প্রিন্ট করব। শিডিউল অ্যাপয়েন্টমেন্টটি প্রিন্ট করার জন্য আমরা এই প্রিন্ট সামারি এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের এই শিডিউল অ্যাপয়েন্টমেন্টটি এখানে চলে আসবে। শিডিউল অ্যাপয়েন্টমেন্টটি এখান থেকে আমরা প্রিন্ট করব, আমরা এই প্রিন্ট অপশনে ক্লিক দিয়ে প্রিন্ট করব। তারপর আমরা আমাদের আবেদনকৃত ফর্মটি প্রিন্ট করব। আর আমাদের আবেদনকৃত ফর্মটি হলো 3 পেজের। আমরা এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টিং, আমরা এই অপশনে ক্লিক দিয়ে আমরা আমাদের আবেদনকৃত ফর্মটি ডাউনলোড করতে পারি। আমরা যদি এখান থেকে ডাউনলোড করি তাহলে আমাদের একটা অপশন মিস থাকবে, সেটা হলো আমাদের আবেদনকৃত ফর্মের নিচে একটা বারকোড থাকে, সেই বারকোডটা আমরা পাবো না। আর সেজন্য আমরা এই আমাদের আবেদনকৃত ফর্মটি আমরা আমাদের মেইলে থেকে ডাউনলোড দেবো। আমরা আবেদন সাবমিট দেওয়ার সাথে সাথে আমরা আমাদের মেইলে দেখতে পারবো। আমরা যদি আমাদের মেইলে লগ ইন দিই, লগ ইন দেওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের আবেদনকৃত ফর্মটি তারা আমাদেরকে মেইল করে দিয়ে দিবে। আমরা সেখান থেকে আমাদের ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করব। আমি আমার মেইলে লগ ইন দিই। মেইলে লগ ইন দেওয়ার জন্য আমরা এই জিমেল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে নো রিপ্লাই থেকে এই পাসপোর্ট ওয়েবসাইট থেকে একটা আবার আমাদেরকে মেইল করেছে। অ্যান্ড মেইল করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের অ্যাপয়েন্টমেন্টটি এখানে দেওয়া আছে, এবং আমরা যে 2টা মেইল আসবে, একটা অ্যাপয়েন্টমেন্টের মেইল এবং আরেকটা আমাদের আমরা যে আবেদন সাবমিট করেছি সেই আবেদনকৃত ফর্মের মেইল। আমরা এখান থেকে এই মেইল থেকে এই ফর্মটি ডাউনলোড করব। এই ফর্মটি ডাউনলোড করলে আমরা দেখতে পারবো নিচে এই বারকোড অপশনটি আছে। আমরা যদি আমাদের ওয়েবসাইট থেকে এই ফর্মটি ডাউনলোড করতাম তাহলে আমাদের এই বারকোড অপশনটি থাকতো না। এই বারকোডটি এই অপশন হলো, এটা কেউ যদি মেশিন দিয়ে রিড করে তাহলে সমস্ত তথ্য ওই তাদের কম্পিউটারে দ্রুত চলে যাবে এক ক্লিকে। আপনার এই তথ্যগুলো দেওয়া লাগবে না, আর সেই জন্য আমি এখান থেকে এই ফর্মটি ডাউনলোড করব বারকোড অপশন থাকার ফলে। তার মানে আমাদের ফর্মটা সঠিকভাবে প্রিন্ট করার জন্য আমরা আমাদের মেইলে যেই ফর্মটা আসবে আমরা সেই ফর্মটা এখান থেকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা এই প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করব। আর এভাবেই আপনারা অনলাইনে খুব সহজেই সঠিক ও নির্ভুলভাবে ই পাসপোর্টের আবেদন করবেন। ই পাসপোর্ট আবেদন সম্পূর্ণ হওয়ার পর আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী ওই ডেটে ওই সময়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় যাবতীয় সকল কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুলবেন। যে সকল কাগজপত্র লাগবে আপনার পাসপোর্ট অফিসে যে সকল কাগজপত্র নিয়ে যাবেন আমি আমার আরেকটি পূর্বের আরেকটি ভিডিওতে কী কী কাগজপত্র নিয়ে যাবেন এবং কীভাবে যাবেন, কী কী করবেন না করবেন সকল তথ্য আমি আমার পূর্বের অনেকগুলো ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।